ম্যাডাম একটা আয়না নেন না ম্যাডাম। আরে আয়না টায়না লাগবে না, যাও তো এখান থেকে। তার একটা আয়না নেন না। তামিন কি করতেছো তুমি? কই, আমি তো কিছু করতেছি না। আচ্ছা শোনো না, আমার না খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানির ব্যবস্থা করো না তুমি। ও আচ্ছা, তোমার পানির পিপাসা লাগছে? পানি কই পাই বলো? তোমাকে সেই আগেই বলছিলাম ঘুরতে বের হওয়ার দরকার নাই, তুমি ঘুরবা। ঘুরার জন্যই তো তুমি পাগল হয়েছো, আর এখন প্রচণ্ড গরমের ভিতরে তোমার পানির পিপাসা পাইছে। কই পাই পানি বলো? এই পাশে কোনো দোকানপাট নাই। আমি জানি না, আমার খুব পানির পিপাসা পেয়েছে বললাম তো, তুমি যেভাবে পারো একটু পানি নিয়ে আসো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে বসো, আমি দেখি তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা যাও। হ্যালো, আরে না শোনো না, আমার পানির পিপাসা পেয়েছে বলে ওকে আমি দোকানে পাঠিয়েছি। আমি বলেছি আমার অনেক পানির পিপাসা পেয়েছে, তুমি একটু পানি নিয়ে আসো। তাই এখন আমি কি করব? আচ্ছা শোনো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠাচ্ছি, আমি গাড়ি থেকে নেমে অন্য এক জায়গায় গিয়ে তোমাকে লোকেশন টেক্সট করতেছি, তুমি এই লোকেশনে চলে এসো জলদি। আমি যাব। আচ্ছা ঠিক আছে। কখন কল দিলাম আসার জন্য? এই আরে তুমি আসছো, আমি তোমাকে সেই কখন লোকেশন টেক্সট করে দিয়েছি, আসতে তো দেরি হলো কেন? আরে রাস্তায় যে জ্যাম, লেট হবে না? কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো আছি। অনেকদিন পর আমাদের দেখা হলো, কি বলো? তোমার যে হাজবেন্ড না, ওর তাপে তো দেখাই করা যায় না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, শোনো আমি একটা প্ল্যান করেছি। জান কি প্ল্যান করছো? আমি শুনেছি খাবারের সাথে নাকি কিছু মিশালে মানুষ সাথে সাথে মারা যায়, তুমি আমাকে এমন বিষাক্ত একটা জিনিস দিবে যেটা আমি ওর খাবারের সাথে মিশানোর সাথে সাথে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। বলো তো প্ল্যানটা কেমন? অসাধারণ প্ল্যান করছো বুঝছো, আমার একটা ফ্রেন্ড আছে না, ও ডাক্তারের সাথে সবসময় থাকে, ওর থেকে শুনে নেব আর প্ল্যানটা আমরা সাকসেস করে ফেলবো, কি বলো? হ্যাঁ তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, আমাদের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এরকম লুকোচুরি করে দেখা করতে হবে না। শোনো ওর কথা বাদ দাও, ওর কথা বলে আমাদের সময় নষ্ট করবো না, চলো আমরা একটা সেলফি উঠি। হ্যাঁ চলো, আমরা অনেকদিন ছবি তুলি না। বাহ বাহ, আরে তুমি কি ভাবছো আমি ফানি আনার জন্য দোকানে গেছি? হ্যাঁ না শোনো, তুমি যে মোবাইলে কার সাথে কথা বলেছো আমি সব কিছু কিন্তু দেখে ফেলছি। মনে পড়ে তোমার একটা মেয়ে আসছিল আমাদের গাড়ির পাশে আয়না বিক্রি করার জন্য, সেই যখন আয়না দেখাচ্ছিল আমাদেরকে, সে আয়নার ভিতরে তুমি কার সাথে মেসেজ করতেছো, কার সাথে তুমি ভিডিও কলে কথা বলতেছো, আমি সব কিছু কিন্তু দেখে ফেলছি। শোনো আমি দোকানে যাইনি, আমি তোমাকে ফলো করে করে আমি এখান পর্যন্ত আসছি। আসছো তো তুমি ভালোই করছো, নিজের চোখে সব কিছু দেখতে পেয়েছো, এতে আমারই সুবিধা হলো। আরে শোনো আমি তো নিজেই তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না, তাই তোমার কাছ থেকে এতদিন সব কিছু লুকিয়েছি। ওর সাথে আজকে আমার 3 বছর+ সম্পর্ক, আর ওকে আমি অনেক ভালোবাসি। আমি ওর সাথে এতদিন লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখা করেছি, রেস্টুরেন্টে, আমাদের বাসায়ও গিয়েছো অনেকবার যখন তুমি বাসায় থাকতে না। আর হ্যাঁ আমি তোমাকে কেন বলিনি জানো? কারণ তোমার সাথে আমি যাই করি না কেন, তোমাকে ঠকাইলেও দিন শেষে তোমার জায়গা, সম্পত্তি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছুই আমি পাচ্ছিলাম, এর জন্য আমি তোমাকে এতদিন জানাইনি। আর এখন যখন নিজে জেনেই গিয়েছো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, এতে আমাদের জন্য সুবিধা হবে, আমরা বিয়েটা করতে পারবো। অবশ্যই ডিভোর্স দিব, সেটা তোমাকে আর বলা লাগবে না। তুমি কি করে ভাবলে এত কিছু নিশ্চয়কে দেখার পর আবার তোমার সাথে আমার সংসার হবে? শুনো ডিভোর্স লেটার আমি আগামী কালকের মধ্যেই তোমাকে ফাটিয়ে দিব, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, ভালো থেকো তুমি। যাক ভালোই হয়েছে, আমরা এখন সাকসেস, চলো আমরা আজকেই বিয়েটা করে ফেলি। কিসের সাকসেস?
তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে আর আমি তোমাকে বিয়ে করব, প্রশ্নই আসে না। আরে আমি এতদিন তোমাকে ভালোবাসছি তোমার হাজবেন্ডের টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য, আর সে যখন আজকে তোমাকে ছেড়ে চলে গেছে আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসো, আজকে 3 বছরের উপর তোমার সাথে আমার সম্পর্ক, আর তুমি কি না এখন এসব বলছো? তোমার জন্যই তো আমি ওকে একদিন ঠকিয়ে আসছি, না হলে তো ওর কোনো কিছুর কমতি ছিল না। শোনো, তুমি ওরে ঠকাইছো, 2 দিন পর যে আমারে ঠকাবে না এর কি গ্যারান্টি আছে? থাকো তুমি তোমার লাইফ নিয়ে।